গালি খেলে তো আলহামদুলিল্লাহ আমার নেকি বেড়েছে, গুনাহ মাফ হয়েছে, হ্যাঁ মর্যাদা গান উঁচা নিয়ে, উপরে শোনেন না, তারপরে বিদাতপন্থীদের ক্ষতি হয়েছে, কত লোক আল্লাহ রাব্বুল আলমিনের মায়ের তাদের পড়বে যে হেদায়েতি নসিব হবে না এইসব বাড়াবাড়ি করার কারণে, আর কত লোক আছে তাদের কাছে হকের দাওয়াত পৌঁছে গেল যে দেখি তো কি বলেছে শেখ মুজিবুর রহমান যে এত গালাগালি, দেখি তো, দেখি তো বলতে গিয়ে অনেক বিদ্বেষী বা অনেক যারা বিরোধী ছিল তারাও হেদায়ত হবে আলহামদুলিল্লাহ হয়েছে, প্রচারে প্রসার ঘটে, তো আলহামদুলিল্লাহ এতে কল্যাণ রয়েছে। হ্যাঁ লা তাহসাবু শাররাল লাকুম বাল হুয়া খাইরুল লাকুম, আল্লাহ বলেছেন মায়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহার উপর যে অপবাদ দিয়েছিল মুনাফিকরা সেই ক্ষেত্রে, যে এটাকে তোমরা খারাপ মন্দ সার মনে করিও না, বরং তাতে কল্যাণ রয়েছে, তো যে কিছু হচ্ছে তাতে কল্যাণ রয়েছে। আজকে চিন্তা করেন আলহামদুলিল্লাহ যে এক মূর্খ জঙ্গি জেদ্দাতে ফ্রান্সের কনসুলেটে হামলা করেছে, সৌদি সিকিউরিটি তাকে মেরেছে, বলেন এগুলি ফাসাদ না তো কি, এগুলি চরমপন্থা এবং জঙ্গিবাদ না তো কি? হ্যাঁ আপনি এইখানে করে হামলা করবেন, মুসলিম দেশে এসে হামলা করবেন, মুসলিম দেশে ভাঙচুর করবেন, এই কথা বলা হয়েছে। তারপরে অমুসলিম দেশও সেখানে আপনি কি অবস্থায় আছেন, আপনি কি শক্তিশালী এবং আপনার কি নেতৃত্ব আছে আপনার হাতে যে আপনি বল প্রয়োগ করবেন, আপনার নেতৃত্ব অবশ্যই লাগবে, যে কোনো বল প্রয়োগের ক্ষেত্রে নেতৃত্ব ছাড়া বল প্রয়োগ নেই। জি, এবং যাকে আল্লাহ যতটা ক্ষমতা দিয়েছেন প্রতিবাদের অবশ্যই প্রতিবাদ করবে, কিন্তু সেটা শান্তিপূর্ণ হইতে হবে, আর শান্তি বহাল রাখা সম্ভব কিনা সেটাও আপনাকে স্টাডি করতে হবে, এই বিষয়গুলি জানতে হবে। কিন্তু এরা তো যেমনটা একটু আগে বললাম যে এরা তো এগুলো নিয়ে রাজনীতি করতে চায়, এগুলো নিয়ে রাজনীতি করতে চায়, ভাবছে যে আমাদের তো শেকড় কেটে দিয়েছে শেখ মতিউর রহমান, সুতরাং এই ইখওয়ানিদের জামাতিদের এই জঙ্গিদের পৃষ্ঠপোষক যারা, চরমপন্থীদের খারেজিদের নব্য খারেজিদের যারা পৃষ্ঠপোষক তাদের, সুতরাং এই সুযোগের সুযোগ হয়তো অনেক মানুষকে বিভ্রান্ত করে দিতে পারবো, অনেক মানুষকে আমরা ফেবারে নিয়ে নেব, কখনো না কামিয়াব হবে না, কখনো কামিয়াব হবে না। কোরআন এবং হাদিসের দাওয়াত আছে থাকবে কিয়ামত পর্যন্ত, যেমন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মনী করে রসুলুল্লাহ অবমাননা করে কাফেররা কখনো সফল হয়নি হতে পারবে না, কিয়ামত পর্যন্ত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত থাকবে, থেকেছে ইনশাআল্লাহ, ইসলাম শক্তিশালী হচ্ছে, হবে ইনশাআল্লাহ, বলো কারি হালকা। ঠিক তেমনি বিদাতপন্থী খারেজি খারেজিদের পৃষ্ঠপোষক যত প্রচার করুক না কেন, সালাফি দাওয়াত কোরআন সুন্নার দাওয়াতের প্রচার প্রসার হচ্ছে, হবে, হতে থাকবে ইনশাআল্লাহ তাআলা, আর সেটি হচ্ছে সত্যিকার ইসলাম। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে।